गुड इवनिंग एवरीवन, वेलकम बैक टू दि चैनल। এসে গেছি আজকে এই বাড়িতে, আর মায়ের কাছে এসেছি। তার কারণ হচ্ছে বোন আর অরিজিৎ দুজনে মিলে গেছে ফোন কিনতে। আর অনেকদিন ধরেই বোন একটা ফোন কিনবে কিনবে করছে, ওর ফোনটাতে প্রবলেম হচ্ছে, তো সেই জন্য ও ফোন কিনতে গেছে। তো আমি সেই কারণেই চলে এসেছি এখানে, মানে অফিস থেকে ওরা ডাইরেক্ট ওখানে গেছে, আমি বাড়ি যাইনি। আমি ইয়াশকে নিয়ে এখানে চলে এসেছি। ইয়াশ ওখানে ঘুমোচ্ছে মেজের মধ্যে, আর আমি এখানে বসে আছি। তোমরা বলো কি করছো, কেমন আছো? আমিও ভালোই আছি, চলে যাচ্ছে কোনো রকমের, কেটে যাচ্ছে। তো এই হয়েছে ব্যাপার। তো একটু আগেই জাস্ট চা খেলাম, আর এখন টিভি দেখছি, আর ওরা আসলে তারপরে যাব। আর এখন অলরেডি বাজতে যায় আর 8টা বাজতে যায়, তো ওরা আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে, কারণ অফিস করে তারপরে গেছে। তো আমারও বাড়ি যেতে যেতে আশা করি আজকে রাত্রিরই হয়ে যাবে, তো তার আগে যেতে পারবো না। আর এখন এখন মা মা কিছু টিফিন আনতে গেছে, তো মা আসলে টিফিন খাবো, খেয়ে তারপরে বোনেরা ততক্ষণে চলে আসবে। তো দেখবো যে বোন কী ফোন কিনেছে, অবশ্যই তোমাদেরকেও দেখাবো যে কী ফোন কিনলো। অবভিয়াসলি আমি এটুকুন যেটুকুন আমার কাছে খবর আছে, যেটুকুন আমি জানি যে স্যামসংয়েরই কোনো ফোন কিনবে। তো দেখা যাক কোন মডেল কী কেনে, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ফোনটা কেমন হবে না হবে সেটা আমি বলতে পারবো না, তার কারণ যে ইউজ করবে সে বলতে পারবে, তো পুরোটাই আস্তে আস্তে জানতে পারবে। আর আজকে বুধবার, আজকে তো আমরা এখানে কাটাচ্ছি, মানে আমি বেসিক্যালি এখানে কাটাচ্ছি, কালকে আবার অন্য জায়গায় কাটাবো, তার কারণ কালকে আবার সেই স্পেশাল ডে আছে। তো কালকের জন্য অনেক প্ল্যান আছে, দেখা যাক কতদূর কী হয়। তো চলো আর বকবক করবো না, এবার টিফিনটা খেয়ে নিই। মা খাবার করে নিয়ে চলে এসছে, এবার খাবো। টিফিনে মা চাউমিন করেছে, ঘরোয়া একেবারে চাউমিন, যেটা আমরা নর্মালি বাড়িতে খাই আর কি, দোকানের কোনো নয়, দেখো বাড়িরই একদম। তো চাউমিনটা খাবো। আর এদিকে অরিজিৎরা ফোন করলো, ওখানে বাবা মাও খাচ্ছে, আর এদিকে অরিজিৎরা ফোন করলো যে ওরা নাকি আসছে, কেনা হয়ে গেছে ফোন। তো চলো ওরা আসলে দেখতে পাবো যে কী ফোন কিনেছে ওরা। ততক্ষণ আমি খেয়ে নিই টিভি দেখতে দেখতে, খাওয়াটা হতে হতে না হতেই আশা করি ওরাও চলে আসবে, কারণ ওরা বললো কাছাকাছি চলেই এসছে। বাড়িতে এইভাবে সময় কাটানোর সুযোগ সব সময় হয় না, তো মাঝের মধ্যে ফাঁক পেলেই ওই জন্য আমি চলে আসি এখানে, সন্ধ্যেটা কাটিয়ে যাই। তো তাতে আমার বেশ ভালোই লাগে, কার না ভালো লাগে বলো, কোন মেন না ভালো লাগে মা বাবার কাছে এসে থাকতে, তো আমিও বেশ মজা পাই। তো ওরা এসে গেছে, দেখতেই পাবে তোমরা, এবার ঢুকছে ওরা বাইরে। এ দেখো ওরা এসে গেছে, আর কি ফোন কিনেছে চলো দেখি। স্যামসংয়ের ফোন কিনেছে অবভিয়াসলি, সেটা তো তোমাদেরকে আগেই বললাম। তো কিনেছে হচ্ছে স্যামসংয়ের A32, এই মডেলটা নতুন মডেল A32 কিনেছে। তো মডেলটা আশা করি ভালোই চলছে যেটুকুন জানি, তো এবার ইউজ করার পর বুঝতে পারবে কেমন কী চলে। তো হয়ে গেল ফোন কেনা, অনেক দিন ধরে ফোন কিনবো কিনবো করছে। চলো তোমাদেরকে ফোনটা খুলে দেখাই। এ দেখো দেখতে পাচ্ছ স্ক্রিনটা, স্যামসংয়ের ফোন এমনিও ভালোই হয়, খারাপ কিছু হয় না। এবার বোন ফোন নিয়েই পড়ে থাকবে সারাক্ষণ। এখন বাজে 10:30, আর মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে, তো এইবার খাবো আর খেয়ে একটু পরেই বেরিয়ে যাব। আর তোমরা দেখলে যে আজকে সন্ধ্যাটা এখানে কীভাবে মজা করে কাটালাম, তারপর কালকে কী হবে ভগবানই জানে একমাত্র। আর হচ্ছে যে কালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি মামাইয়াতে স্লিপিং মাস্কটা ইউজ করবো, দেখবো কী হয় তোমাদেরকে জানাবো। তো মেখেছি কালকে, আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম মুখ ধুয়ে নিয়েছি। তো ঝুমপা দেখ না একটু ওইদিকে গেছে রান্নাঘরে দিয়ে। তো আজকে সকালবেলা মুখ ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ মুখটা জাস্ট একটু গ্লো হয়েছে আর একটু সফট হয়েছে, এর থেকে বেশি কিছু আমিও ফিল করতে পারিনি। আর আমার বোনও মেখেছিল, ও নিয়েছিল একই সেম জিনিস, দেখেছি একই সেম জিনিস ও নিয়েছিল, ও মেখেছে, ও তেমন আলাদা কিছু মানে ফিল করেনি, তবে খারাপ বলবো না, তবে খুব বেটার কিছুও বলবো না, জাস্ট নর্মাল। তো ওই জাস্ট একটু গ্লো হয়েছে আর একটু সফট ভাবট হয়েছে, তো এর থেকে বেশি কিছু নয়, খুব একটা নয় তবে ভালো। প্রোডাক্ট ব্র্যান্ডেড জিনিস যখন সেটা অবশ্যই ভালো, কিন্তু হেভি কিছু মনে হয়নি তবে ভালো।
তো চলো এবার তাহলে খেয়ে নি, খেয়ে দিয়ে তারপরে আবার বেরোতে হবে, কারণ ট্রিপটা হবে যখন বেরোতে হবে। তো চলো এবার ডিনারটা কমপ্লিট করে নি। বাড়ি এসে গেছি আর দেখো এখন বাজতে যায় 12টা, 12টা বাজতে যায় আর আমরা বাড়ি এসে গেছি। তো আজকে সন্ধ্যেটা আমার ভীষণ 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 ভালো কেটেছে। তো চলো ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি, কারণ অলরেডি 12টা বাজতে যায় বাড়ি এসে গেছি। আর আর এখন আমার কোনো অ্যাক্টিভিটিস নেই বা এখন কিছু তোমাদের সাথে শেয়ার করারও নেই, আর রাত যেহেতু বেড়ে গেছে তো ব্লগটা শেষ করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, কালকে দেখা হবে নতুন ব্লগে, নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর আসার সময় আমি চুলটাকে এভাবেই গুটিয়ে ফেলেছি, কারণ ভীষণ ভীষণ গরম করছিলো আমার। তো চলো এবার শুয়ে পড়বো, তাহলে আজকের মতন আমি আসি, গুড নাইট, টাটা, বাই।